মুস্তাফিজদের আয়নায় মুখ দেখতে বললেন সৌরভ গাঙ্গুলী। চলতি আইপিএল এর মৌসুম শুরুর আগে দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড়দের নিয়ে একাধিক ক্যাম্প করেছিলেন ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলী। যদিও তাতে খুব একটা লাভ হয়নি, প্রথম 4 ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে তলানিতে ডেভিড ওয়ার্নারের দল, কোটান হারের ভিত্তি মন্দি দিল্লি, সমস্যাটা কোথায়? এবার তাই জানালেন সৌরভ গাঙ্গুলী। এদিকে সৌরভের মতে দলের বেশিরভাগ ভারতীয় ক্রিকেটার তরুণ, তাই চন্দ্র পেতে একটু সময় লাগছে তাদের। হার সবসময় কষ্ট দেয়, 2019 সাল থেকে দিল্লি যেভাবে খেলছে তাতে এই হার ধাক্কা দিচ্ছে, কিন্তু খেলায় এইসব ঘটতেই পারে। আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে, সেই কারণে একটি ভালো দল তৈরি করতে একটু সময় লাগছে। তরুণ ক্রিকেটারদের সময় দেওয়ার কথা বললে তাড়াতাড়ি ভুল শুধরে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আগামী শনিবার 15 এপ্রিল বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিপক্ষে খেলতে নামবে দিল্লি। সেই ম্যাচে ক্রিকেটারদের আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ সৌরভ গাঙ্গুলীর। এদিকে সৌরভের কথায় আমরা আশাবাদী যে ব্যাঙ্গালোর উইকেট ছন্দ ফিরে পাবে ক্রিকেটের খেলোয়াড়রা। প্রত্যাবর্তনের পথ নিজেদেরকে খুঁজে বের করতে বললেন, আত্মবিশ্বাস নিয়ে খেললে সবই সম্ভব, একই ভুল বারবার করা যাবে না। আর তাই নিজেদের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের জিজ্ঞাসা করতে হবে কোথায় ভুল হচ্ছে, তবে ভুল শুধরানো যাবে। আমি তাদের সবসময় বলি, একটি মৌসুম ভালো করতে হলে আপনার পুরো ক্যারিয়ার বদলে যাবে।